আমার কাছে এখন মনে হচ্ছে সাত সালে ওয়ান পর মনে হয় না এখন মনে হচ্ছে যে আসলে সাতের পরে যে নির্বাচন এলো সে নির্বাচনের মধ্য দিয়ে প্র্যাকটিক্যালি বিরোধী দলকে একটা চূন্য বিচূন্য প্রক্রিয়া শুরু হয়েছিল আমরা সেটা বুঝতে নাই আমার জাতীয় পার্টির ভাই লোট ছাত্র করার অবস্থা থেকে চিনি তাই না সুরীদ ব্যক্তি যে কথাটা বললো আপনি খেয়াল করবেন পার্লামেন্টে বিরোধী দল ছিল নামকাও আসতে নামকাও আসতে শুধুমাত্র সরকারের পক্ষে কথা বলে হাবেশ বেশ আহা পনেরো বছরের শাসনা বলে জাতীয় পার্টি গতবার একটা বিষয়ে ওয়ার্কআউট করছে শুধু চোরালভাবে আপত্তি ওয়ার্কআউট করেছে সেটা হচ্ছে ব্যাংকের ডিরেক্টরদের নেও মানে ইয়ে যারা কি বলে যে যারা টাকা পয়সা দেয় ব্যাঙ্কে যারা কি বলে এ উদ্যোক্তা ডিরেক্টরদের মেয়াদকাল বারো বছর পনেরো বছর করার মারাত্মক আপত্তি করছিল এতে ব্যাঙ্কগুলি শেষ হয়ে যাচ্ছে এবং ওয়ার্কআউট বন্ধ করছিল তারপর কিন্তু বিলটা পাশ করেছে আইনটা পাশ করেছে ভোটে ওটাও মানেনি শুধু একটাই বিরোধী দলের ভূমিকা তারা পালন করেছিল আর বাকি পনেরো বছরে কিছু সমালোচনা করছে এটা আমরাও করছি চৌদলের থেকে আমিও করছি তাই না কিন্তু করে নাই আমি যে কথাটা বলতে চাচ্ছি দেখেন ফরমেশনটা গভর্নমেন্টের পার্লামেন্টে কোনো বিরোধী দল নেই সবাই মোটামুটি এক একদল মহাজোট নামকস্ত বিরোধী দল আছে বাইরে অ্যাটাকটা হচ্ছে বিএনপি জামাত বিএনপি এখানে একটা আলোচনা ছিল যেহেতু এগারোটা আসন এবং এক তৃতীয়াংশ আসন নেই এর আগে বাংলাদেশের সংসদের যে ধারা সেই হিসেবে বিরোধী দল নাও থাকে আমি যেটা বলতে চাচ্ছি এই সম্মানটা দেওয়ার আমি আমি যেটা বলতে চাচ্ছি শুধু সম্মানের ক্ষেত্রে বিরোধী আসলে কোনো বিরোধী দল নেই পার্লামেন্ট এটা একটা নতুন ধরনের ককটেল ডেমোক্রেসি বাংলাদেশে এবং সেই নির্বাচনটাই করা হয়েছে আজ আমাদের বন্ধু কামাল ওনাকে ধন্যবাদ যিনি এমপি হয়েছেন তাই না ডেফিনেটলি উনি এমপি হয়েছেন এটা তো কোনো নির্বাচন না এটা একই জিনিসের মধ্যে না এই একের ভিতরে দুই আর কি দুইয়ের ভিতরে এক যেই লাউ সেই কদু আপনি কোনটা নেবেন লাউ নেবেন না কদু নেবেন একই জিনিস তো এটাই হয়েছে ভোটের নামে এটা হয়েছে এবং সেই ভোটে জাতীয় পার্টির ভাইরা খুব কষতে কষতে শেষ সময় গেছিল ওনাদেরকে একদিন যে কোলেপিটে করে ফুচকা খাওয়াতে তাহলে বুঝতে পারেন এবার বুঝতে পারছো ওনারা যে আসলে ফুচকা খাওয়াতে শেষ করে দিছে সিট নাইমে বার্গেনিং করে নিয়ে আসে এগারোটায় নামছে এর মধ্যেও আবার অন্যরকম অবস্থা আমি চাই না তারা সংগঠিত হোক চায় এই যে এই যে এইভাবে যে ভোট টোট করে যে ক্ষমতা হলো মূল কারণ মূল কারণটা হচ্ছে সরকারি দল ওনারা কখনোই ওনারা জনগণের সামনে জবাব দিয়ে করতে চান না ওনারা কী করছেন আজকে তিনটা সমস্যা খুব প্রকট দেখবেন আপনি দেখবেন আর্থিক খাতে বিশৃঙ্খলা ব্যাঙ্কগুলির টাকা লোপাট হলমার্ক ক্যালকেট থেকে শুরু করে বেস্ট ব্যাংক থেকে শুরু করে এটা সাবেক অর্থমন্ত্রী আব্দুল পার্লামেন্ট পার্লামেন্টে বলছেন পার্লামেন্ট ছিলাম পার্লামেন্টে বলতেন উনি যেদের হাত অনেক লম্বা ধরা যাচ্ছে না কিন্তু করাও যাচ্ছে না কিচ্ছু হয় নাই আজকে যে লুটেরারা ব্যাংকের টাকা নিয়ম ভঙ্গ করে বাইরে নিয়ে গেছে তারা ইলেকশন পয়সা ওয়েলকাম জানাচ্ছে ফুলেট তোরা নিয়ে আজকে তাহলে আর্থিক কাতে এই যে প্রায় সিপিডির ঘোষণা অনুযায়ী মানে তাদের বক্তব্য অনুযায়ী প্রায় তিরানব্বই চুরানব্বই হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে ব্যাংক এই এটা এতে ব্যাংক আছে শিডিউল ব্যাংক আছে আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে ফিনান্সিয়াল ইন্সটুরেন্সগুলি আছে গেছে এগুলি আপনার এবং সেইখানটার ব্যাংকে দেখেন পরিচালক উদ্যোক্তা পরিচালক সেখানে হ্যাঁ তার মেয়াদকাল বারো বছর থেকে বাড়ি পনেরো বছর করা হলো। মানে সরকারের সরকারের মেয়াদের সঙ্গে সংগতি মনে রেখে করা হলো এটা যেটা পৃথিবীর কোথাও নেই মারাত্মক মুদ্রাস্ত্রী জিনিসপত্রের দাম অগ্নিসমহ সামগ্রী প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে সিরিয়াসলি এবং এই যে বাজার কন্ট্রোল এর আগে তো বাণিজ্য মন্ত্রী বলছে যে সিন্ডিকেট ধরা যাবে না আমি জানি না বর্তমান বাণিজ্য মন্ত্রণালয় কি পদক্ষেপ নেবে বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তিনি জুলাইয়ের দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছে রোজার রোজা আসতেছে সামনে আমি মনে করি এখন থেকে সরকারের এটা একটা মারাত্মক উদ্যোগ নেওয়া উচিত আমি অর্থনৈতিক বিশৃঙ্খলার বিষয়টা বললাম ওটা একটা লং টার্ম প্রক্রিয়া সরকারের নিতে হবে যদি ইচ্ছা থাকে ইচ্ছা আছে কিনা আমি জানি না কারণ গত অর্থমন্ত্রী তো এর আগের অর্থমন্ত্রী তো উষ্মা প্রকাশ করছিলো পার্লামেন্টেই গেল বাজার এটা দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে রাজনীতির যে অস্থিরতা রাজনীতির এই যে পার্লামেন্টে বিরোধী দল যে আছে মাটির বিরোধল ভিন্ন এবং এই মাটির বিরোধলের উপর পীড়নের যে ব্যবস্থা নিপীড়ন এটা অতীতে যেমন চলছে এখনও মর্নিং শোজ দি আজকে একই অবস্থা হয়েছে কালো পতাকা ছিল না সেখান থেকে দেখলাম খানের গ্রেপ্তার পর আবার ছেড়ে দিয়েছে ইত্যাদি তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি যে ভিত্তি ছিল সবার বঙ্গবন্ধুর সময় সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে সত্য সম্পর্ক না কিন্তু ক্ষমতাটাকে প্রধান মুখ্য করার জন্য থেকে কিন্তু আমাদের এই বন্ধুত্বের ক্ষেত্রেও কিন্তু একটা বৈপরীত্যর মুখোমুখি হয়ে গেলাম আমরা পশ্চিমা বিশ্ব আর আমাদের নেইবার এবং চীন রাশিয়া অবশ্যই আমরা ইচ্ছাগুলো তো নেইবারকে তুলে ফেলতে পারবো না নেইবার আমাদের পারবে না নেইবার সে সম্পর্কে আমরা রাখতে হবে এতে সন্দেহ নেই কিন্তু আমরা ক্ষমতার কারণে বৈ বিশ্ব সম্পর্ক ক্ষেত্রে আমরা বিভাজন করে ফেলছি যেটাও সরকারের একটা মারাত্মক আমি বলি সামনে এটাকে কিভাবে ফেস করবে এটার একটা বিষয় আছে আমি যে কথাটা বলতে চাচ্ছি আজ হল সরকারের সবচেয়ে দুর্বলতার দিক হচ্ছে সরকার বিরোধী রাজনীতি ভবিষ্যতে যে করতে হবে এটার জায়গা না প্রতিদিন ক্ষমতায় প্রতিটা মুহূর্তে আজীবন থাকবো এই যে মনোবৃত্তি এই মনোবৃত্তি আমাদের এখানটায় বাংলাদেশে অন্য ধরনের রাজনীতির পরিস্থিতি তৈরি করতে পারে যেটা এখানে এখানে এখনকার সময় তো রাশিয়ার গণতন্ত্রের উদাহরণ মাঝে মাঝে চলে আসে

কমিউনিস্ট পার্টি চায় না ওদের ওইখানটা বেসরকারি মানে অরাজনৈতিক অকমিউনিস্ট নেতৃত্ব ভোটের মাধ্যমে পিপুলস কংগ্রেসে আসে স্বতন্ত্রভাবে আসে তা সেইটা একটা মডেল কমিউনিজমের নামে সেটা একটা মডেল ওদের মতো করে চলতেছে সেটা বাংলাদেশ বাংলাদেশটা যে ব্যাসিস বাংলাদেশ তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধ তাই না সেটা এক ব্যক্তি এক ভোট বঙ্গবন্ধু নেতৃত্বে এবং সে এক ব্যক্তির এক ভোটের রাইটটাকে না দেওয়ার জন্য এখানে মুক্তিযুদ্ধ হয়ে গেছে মুক্তিযুদ্ধ হয়ে গেছে আমরা মনে করি না একটা যুদ্ধ হবে হবে না কিন্তু সমস্যাটা সেই জায়গায় সেটা হচ্ছে এই ভোটের রাইটটা এটা কার্টেল করার কারণে এখানটায় অন্য একটা ফোর্সের তৈরি হতে পারে যে ফোর্সটা কী কারণ আমি যে মুক্তিদের কথা বলে মানুষের ডেমোক্রেটিক রাইটটা কার্টেল করলাম তাহলে সেই রাইটটাকে রেস্টাবলিশ করার জন্য কারা লড়াই করতে পারে ধর্ম চলে আসতে পারে যেটা হবে সবচেয়ে ক্ষতিকর দিক সবচেয়ে ক্ষতিকর দিক কেন কারণ আজকে এই যে ধরেন আমাকে ওনাকে তাই না বা ওনার দলকে আমাকে সব দেখছে পাবলিক জানে এরা নীতি নৈতিকতার ক্ষেত্রে মারাত্মক অবক্ষয় আজকে পত্রিকা নিজেদের সেটাও বাস্তবতা আমরা যারা বাম রাজনীতি করছি এটা শুকায় গেছে বামের সেই ধারা সেই স্লোগান সেটা নেই বাস্তবিক কারণ হয়তো আসছে নাহলে থাকবে না এখন এটা একদম শুকিয়ে যাওয়া নদীর মতো আবার মুক্তিযুদ্ধে যে ধারার কথা বলতেছি এটা মুখে বাকি সমস্ত কাজ কিন্তু আপনার কি বলা যায় মানে মিলিটারির শাসন ধারণা যেটা লোক সাহেব বলবে যেমন ধরেন যেই লোকটার নামে মামলা হলো সেই লোকটা জেলখানার থেকে ছাড়া পেয়ে জয়েন করে সে এমপি হয়ে গেল আমি শুনেছি আওয়ামী লীগের বন্ধুদের কাছ থেকে দশই জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবান দিবস যখন সে জায়গায় গেছে তখন তাকে দালাল দালালগুলো চিৎকার করছে আমি শুনছি এটা আওয়ামী লীগ কাছে কাছ এটা মনের থেকে আইচ গেছে আমাদের কিছু করার নেই তাহলে এই 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 যে অবস্থা এবং সেই অবস্থায় আসলে বাংলাদেশে ডেমোক্রেসির রাস্তাটা ক্রমান্বয়ে ছোট চিকন হয়ে যাচ্ছে এবং যেহেতু চিকন হয়ে যাচ্ছে সে সেই চিকন রাস্তায় যখন বন্ধ হয়ে যাবে তখন নিশ্চয়ই দুর্ঘটনার হবেই যেটাই আমার আমার শঙ্কা